সকাল সকাল হাঁটতে কি ভালো লাগে বল হ্যাঁ শুধু সকাল সকাল ওটার অভ্যেস নেই তো তাই পটি হতে চায় আচ্ছা আদেও আমাদের ওজন কমছে তো সবে তো দুদিন হলো ও ঠিক কমে যাবে পুজোর আগে পুজোর তো আর চার দিনই বাকি সকাল সকাল প্রেম করতে বেরিয়েছিল জল দে আমি কোথায় পাবো আনিস নি না তুই তো আনতে বলিসনি ও চল দেশটা বেজে ওই দেখ আখের রস বস দাদা বস চার গ্লাস হয়ে গেছে আর না এ না টাকা না চল এবার বাড়ি যাই এত তাড়াতাড়ি সবে তো সতেরো মিনিট হয়েছে আরে বোঝ ও চার গ্লাস খেয়েছি সকাল সকাল। যেতেতে মিনিট হয়ে যাবে। চল চল চল। अच्छा चल चल चल। কি সুন্দর একটা গন্ধ ছাচ্ছে রে? হ্যাঁ ওই সামনের দোকানটাতে খুব ভালো কচুরি ভাজে। কচুরি? जलेबी দারুন খেতে রে। সত্যি কচুরিটা কি বানিয়েছে রে? আমাদের না রোগা হয়ে কাজ নেই বুঝলি? हम्म। আর রোগা হয় কাজ নেই এমনি তো আমি তিরিশ সাইজের জিন্স অর্ডার দিয়েছি রোগা হয়ে গেলে ওটা তো ঢিলে হবে ভাই মা তো বলে যে মেয়েরা একটু না গোলগালি ভালো হ্যালো হ্যাঁ তারা আসছি

আবার গাড়ি না 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 আমার কাছে অত টাকা নেই তোরা যা আমি আমার পাড়ার মণ্ডপেই বসবো আচ্ছা ঠিক আছে তো স্কুলের ফ্রেন্ডসরা বলছে অষ্টমীর দিন গায় রেস্টুরেন্টে খেতে যাবে অন্তত সেটাতে জয়েন কর অষ্টমী তো নিরামিষ আর এখন পূজো সময় রেস্টুরেন্টে একদমই ভালো খাবার দেয় না আর যদি সবাই মিলে যায় পারে তো 600 টাকা করে পড়বেই পড়বে না বাবা অত টাকা নেই তুই সবসময় কি টাকা নি টাকা নি করতে থাকি নিজেদের মধ্যে বক বক করা বন্ধ কর লিসেন টু মি দেখ আমি সারা দিন বসে মেট্রো গাইড বার করে নিয়েছি যে ডিরেক্টলি কোথায় গেলে আমরা কোন কোন ঠাকুর গুলো দেখতে পারবো ফার্স্ট আমরা যাব একদম বেলগাছিয়াতে ওখানেই নেমে দেখে নেবো আগে শ্রীভূমি আর দমদম পার্ক তারপরে চলে যাব আমরা শোভা বাজারে ওখানে আহিরি টলা বেনি টলা রাজবাড়ি ওই রকম ভাবে দেখতে 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 একটা করে মেট্রো স্টেশনে নামবো আর সেখানে যত কটা ঠাকুর আছে দেখবো দেখতে দেখতে আমরা বাড়ি চলে আসবো ওকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সবাই একটা করে ছাতা আর জলের বোতল অবশ্যই নিবি বলা যায় না কখন বৃষ্টি চলে আসে আমি কিন্তু আমার ছাতায় কাউকে ঢুকতে দেবো না আর এই যে প্রীতি নিজের জন্য ওআরএসটা অবশ্যই বহন করিস আগেবারে বমি করে করে পাগলা করে দিয়েছিলি আর মেইরা অনলি বুটস নো হিল তুই হিল করবি তারপর হাঁটতে পারবি না হিলগুলোকে হাতে নিবি ছেলেদের চটিপুরে ঘুরবি আর ছেলেরা খালি পায়ে ঘুরবে এটা কিন্তু এবারে আর চলবে না কোনো হিল নয় অনলি বুট পরে ঘুরবি হ্যাঁ চুড়িদার কর যাই পর তার সাথে বুটই পরবি আর এই যে ছেলেগুলো যা ইচ্ছা কর রাস্তায় কোনো ছাত্রিগिरी করবি না আর কোনো মেয়ের পিছনে লাগবি না তাহলে যদি রাস্তায় কেউ তোদের ধরে মারে আমরা কিন্তু কেউ কিছু বলবো না সো এমনিতে সব কিছু ডিসাইড হয়ে গেল তো আমরা ষষ্ঠীর দিন বেরোচ্ছি সকাল 7টায়। 7টা ইম্পসিবল। আচ্ছা ঠিক আছে তাহলে 10টায়? না 10টাতেও নয়। অন্তত 12টায়? কি? 12টায়? আমি তো ওই না। এত কষ্ট করে ডিটাইন করিয়েছি আবার 10 হয়ে যাবো। হাওডার সময় যা গরম মেকআপ সব গলি 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 পড়ে যাবে। আমি যাবো না তোরা যা। তাহলে কটায় যাবি দুপুর 2টায়? এ ভাই দুপুর 2টায় যাবো না আমি। ওই টাইমটা খেয়ে দে আমি ঘুমাই।

ববেশ আজব এটাই তো আমার হাজার বয়স পূজোর সময় তো হয় একটু বাবা টাকা দেয় তবেই তো একটু করে এইসব জিনিসপত্র কিনতে পারি মেকআপের জিনিস সাজের জিনিস তাছাড়া তো সারা বছর আর কেনারই হয় না উফ ভ্যাক্সিংটা করলে হাতটা কি স্মুথ লাগে কি সুন্দর লাগে একটু বেশি তাড়াতাড়ি ভ্যাক্সিংটা করে নিলাম কি আমার তো ভাল লুকের লোম এই আজ কাটলে কাল বেরিয়ে যাবে কিছু করতে হবে না কি ষষ্ঠীতে করলেই ভালো হতো তো পঞ্চমীতে তো আমি ঘুরতে যাবো কথা আরেকবার করে নেব খোল কি হলো পুজো এসে গেছে আমি যা সেজে গুজে বেরোবো না একদম স্লিভলেস ব্লাউজ সুন্দর শাড়ি অক্সিডাইজের জাম জুয়েলারিজ পরে সবাই তো শুধু আমাকেই দেখবে ও যদি করাতে না পারি তাহলে আর পুজোর পরে করিয়ে লাভ নেই হ্যাঁ কালও গিয়েছিলাম কাল তো চুলে কেরেটিন করাতে গিয়েছিলাম না কাল হ্যাঁ কাল সকালে আমার একটা পেডিকিওরের অ্যাপয়েন্টমেন্ট আছে কিন্তু সকালে এমনিতেও আমি কোথাও বেরোবো না আমি চার হাজার টাকা দিয়ে ডিট্যান করিয়েছি ফুল বডিতে এখন বাইরে বেরোলে আবার ট্যান পড়ে যাবে পুজোর আগে কোনো রিস্ক নিতে পারবো না বিকেলে চল বিকেলে যেতে পারি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কাল বিকেলে আর তুই রাখ এখন বেশি কথা বললে মুখে ক্রিস পড়ে যাবে টাটা কেন কল করে হ্যালো বল কি ধুপে কোনো রিপ্লাই করছিস না কেন কি রিপ্লাই করব কি রিপ্লাই মানে আরে পূজোর কথা যা হবে কি কি করা হবে কি করে কি হবে সবকিছু তো সবাই আলোচনা করছে কিছু তো বল দূর বাবা আমার সব প্যান্ডেল দেখা হয়ে গেছে তুই আমাদের কি ছাড়া ঘুরে নিছিস আরে না 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 ইনস্টাগ্রামে দেখছি সবাই পোস্ট করছে একেবারে সিনেম্যাটিক পুনে দেখা আর সামনে দেখা এক হলো এক হলো তার থেকে অনেক ঢের ভালো হলো না লোকের ঘামের গন্ধ শুকতে হবে না লাইন দিতে হবে কে পায় পাঁচ আবি দিতে কে আইসক্রিম ফেলে দিতে গায়কার ভূমি পাচ্ছে বিরক্তি কর এত থেকে বাড়িতে শুয়ে থাকা অনেক ভালো এত সুন্দর ছুটি পেয়েছি পূজা পূজা ভাইব তো আসবে না পূজা পূজা বেশ ভালোই ভাইজ আসছে আমার তোরা ঘন আমাকে ছবি পাঠাস ঠিক আছে আমি বেরোনো না

দাদার জন্য কিনেছি তুমি তো জানো আসবে না কেন ও তো আগের বছর বললো যে এই বছর আসবে আর ও তো প্রতি বছরই বলে আসে কি আমি কতদিন তো দাদাকে দেখিনি লরি কে দেখিনি আর ও কি করলো ওখানে গিয়ে পড়াশোনা কমপ্লিট করে ওখানে বিয়ে করে ওখানেই সেটেল হয়ে গেল আমাদের সব বাইকে ভুলে গেল তাই তুমিও আমার ওকে ভুলে যাও ঠিক আছে মনে রেখো যে তোমার একটাই মেয়ে আছে নিজের পেটের ছেলেকে ভুলে যাওয়া কি আর অত সোজা যাই হোক তুই বলি এই এত জামাকাপড় ছড়িয়ে মিছি তুই কি করছিস আরে কিছুই না দেখছি কোন জামাটার সাথে কোন প্যান্টটা পরে বেরোবো আর কবে কোনটা পরবো আগে থেকে গুছিয়ে রাখছ তাহলে কনফিউশনটা হয় না আমার তো অর্ধেক জামা এখনো ডেলিভারি হয়নি জানো

বলি পুজোর জন্য আমার মেয়েকে তো এত এত জামা ডেলিভারি করে গেলে তো নিজের জন্য একখানা জামা কেনা হয়েছে আসলে আমার একটাও জামা কেনা হয়নি আচ্ছা আমি আসি হ্যাঁ জানতা দাঁড়াও এখানে এই নাও পুজোতে আমার তরফ থেকে এটা তোমার জন্য উপহার মা এটা তো তুমি দাদার জন্য কিনেছিলে হ্যাঁ জানি আমার এক ছেলে পড়ুক না পড়ুক আরেক ছেলে তো পড়ুক এও তো আমার ছেলেরই মতন শুভ সারদিয়া পুজোতে খুব আনন্দ করো খুব মজা করে কাটাও হ্যাঁ শুভ সারদিয়া আপনাদেরকেও শুভ সারদিয়া এবার আমি আসছি পুজো এলে না তো দাদার কথাটা একটু বেশি মনে পড়ে